নমস্কার, শুভ সন্ধ্যা। চিরায়ত প্রবাহমানের এই সন্ধ্যায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা নিদ্রামগ্ন হয়ে স্বপ্ন দেখি সবাই, কিন্তু আজ আমরা স্বপ্ন দেখব এই সন্ধ্যেতে একেবারে জেগে জেগে, আর সেই স্বপ্ন হবে সুরের মায়ায়। কারণ আজকে আমরা যেই সময় নিয়ে, যেই যুগটা নিয়ে কথা বলবো, যেই যুগের গান শুনবো, সেটা একদম প্রকৃত অর্থেই স্বর্ণযুগ। যেই সময় নিয়ে, যেসব গান নিয়ে আমাদের এত অহংকার, এত গর্ব, আমরা সেই সময়টাকে আজকে ধরবো। আর সেই সময় ধরার, সেই সময়টাকে স্পর্শ করার ক্ষেত্রে আমাদের যেই বন্ধু আজকে রয়েছেন মধ্যমণি হয়ে, তার সঙ্গে এর আগেও আপনারা পরিচিত হয়েছেন তারা টিভির পর্দায়, আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী, অত্যন্ত অন্তরঙ্গ সদস্য তারা পরিবারের অমৃতা দাশগুপ্ত। অমৃতা, তোমায় স্বাগত এবং শুভ সন্ধ্যা। নমস্কার। আর আজকে অমৃতাকে যারা, অর্থাৎ যন্ত্রানুষঙ্গে যেসব শিল্পীরা সাহায্য করবেন, তাদের সঙ্গে একটু আলাপ করে দিই। প্রত্যেকেই গুণে মানে অত্যন্ত উচ্চ জায়গায় বিরাজ করেন। একেবারে কোনায় পার্কাশনে রয়েছেন মুরারি পাত্র। মুরারি, স্বাগত এবং শুভ সন্ধ্যা। মাঝখানে মধ্যমণি হয়ে আপনাদের অত্যন্ত পরিচিত প্রতিদিনের চেনা মুখ শান্তনু চ্যাটার্জি। শান্তনু, স্বাগত, শুভ সন্ধ্যা। আর কিবোর্ডে রয়েছেন অত্যন্ত অত্যন্ত গুণী এবং সিনিয়র মিউজিশিয়ান একজন ভাস্করদা, ভাস্কর পাত্র। ভাস্করদা, আপনাকে স্বাগত এবং শুভ সন্ধ্যা। বন্ধুরা, আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে শুরু করছি আজকের চিরায়ত প্রবাহমানের এই সন্ধ্যা। আর বলেইছি আজকে স্বপ্ন দেখার সন্ধ্যা, রঙিন স্বপ্ন দেখার সন্ধ্যা, কাজেই চলে যাই অমৃতার কাছে। প্রথমে গান শুনি, তারপর তো কথা আড্ডা চলতেই থাকবে। চলো অমৃতা। শোনা গল্প করি।
বাংলা সঙ্গীত সাম্রাজ্যের যে স্বর্ণমুকুট, অত্যন্ত দামি দামি ঐশ্বর্যমণ্ডিত যে স্বর্ণমুকুট, তার এক কোহিনূর মণি হচ্ছেন আরতি মুখোপাধ্যায়। তারই কণ্ঠনিঃসৃত সেই গান এই মোমযোচনায় অঙ্গ ভিজিয়ে, যে গানটা দিয়ে আজকে অমৃতা সন্ধ্যাটা শুরু করলো। আর এই গান শুনে সদ্য কৈশোর পেরোনো কত তরুণ তরুণী, কত যুবক যুবতীদের একসময় প্রেমে পড়েছে, এবং তাদের প্রেমে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে অবশ্যই এই গানটা ব্যবহার হতো। তখন তারা নিজেরাই হয়তো গেয়ে গেয়ে সেই কাজটা করতো। অমৃতা, তোমাকে একটু জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, তুমি তো বহুদিন ধরে গান বাজনা করছো এবং তোমার একটা অত্যন্ত ভালো লাগার জায়গা হচ্ছে এই গান, আমরা সোকল যেটাকে স্বর্ণযুগের গান বলি, কেন এখনো তো অনেক ভালো ভালো গান তৈরি হয়? না, অবশ্যই তৈরি হয়, কিন্তু এগুলো যেন কীরকম মনের মধ্যে একটা থেকে গেছে, একটা সব স্মৃতি মিলিয়ে ছোটোবেলার স্মৃতি থেকে শুরু করে এটা একটা কীরকম যেন মোহময় একটা ব্যাপার। সেটা আমি বলবো না এখন খারাপ গান তৈরি হচ্ছে সেটা বলবো না, কিন্তু হয়তো কালজয়ী ব্যাপারটার সাথে যাচ্ছে না। মানে এটা কি আরেকটু পরিষ্কার করে এভাবে বলা যায়, মানে আমি তোমার হয়ে বলছি যে এই গানগুলোর সঙ্গে, এই এই সময়কার গানগুলোর সঙ্গে তুমি নিজেকে যেভাবে রিলেট করতে পারো, হয়তো সেভাবে তার পরবর্তী সময়ে যে গানগুলো তৈরি হচ্ছে বা হয়েছে সেগুলোর সঙ্গে নিজেকে সেভাবে রিলেট করতে পারো না, সেরকমভাবে পারি না হয়তো। বেশ, আমরা অমৃতার উত্তর পেলাম। এই কথাটা কিন্তু অনেকেরই মনের কথা, আমার মনের কথা তো বটেই, কারণ আমি নিজেকে সবসময় প্রাগৈতিহাসিক যুগের মানুষ বলে মনে করি। কারণ আমার যত পিছনে যাই, 50s 40s 30s, আমার তত ভালো লাগাটা আরও বাড়ে বাড়ে বাড়ে, ক্রমশ বেড়ে যায় আর কি, ব্যাপারটা এরকম। তো আর একটু কথা বলি, সেটা হচ্ছে এই গানগুলোই একটা লেসন, গানগুলোর মধ্যে দিয়ে যত কিছু শিখেছি শুধু গানগুলো গেয়ে। তো এটা একটা সাংঘাতিক কথা, এই গানগুলোর লেসন নানা কারণে, সেসব কারণগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আপাতত আরেকটা গান শুনে নিই তোমার কাছে, চলো। ভূমি ছিলে মায়ের কোলে, কখন যে মা গেল চলে, সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে না ও তোতা পাখি রে, শিকল খুলে উড়িয়ে দেব, মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও। ঘুমিয়েছিলাম মায়ের কোলে, কখন যে মা গেল চলে, সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে না ও তোতা পাখি রে।
যে ঘুম জড়িয়ে আসে বুঝতে পারি না যে পাখি তুমি লক্ষ্মী আমায় মায়ের কাছে এমন একটি গান অমৃতার কণ্ঠে আমরা শুনলাম, আমাদের প্রত্যেকের অত্যন্ত চেনা জানা গান, মাকে নিয়ে গান, অত্যন্ত স্মৃতিকাতর স্মৃতিমেদুর একটি গান, এবং আমাদের একটা অসম্ভব অনুভূতি প্রবণ হয়ে পড়ি আমরা এই গানটি শুনলে। সেই অনুভূতি বুকে নিয়ে অন্তরে নিয়ে আপাতত একটা ছোট্ট বিরতি, দেখা হচ্ছে বিরতির পরে। Thank you.
ঈশান করে নয়, সমস্ত আকাশ যেন ঘন মেঘাচ্ছন্ন। আর এই সময়তে কোথা থেকে এক তরুণী দৌড়ে এসে যেন এই গানটি করছে, এমন একটা রূপচ্ছবি ফুটে উঠলো চোখের সামনে এই গানটা শোনার সঙ্গে সঙ্গে। আর ছোটবেলা থেকে আশা ভোঁসলের গাওয়া এই বিখ্যাত গানটা যতবার শুনি ততবার এই ছবিটা যেন চোখের সামনে ভিজুয়ালাইজ করতে পারি, আর ততবার একটা নতুন করে ভালো লাগা তৈরি হয়। আমার মনে হয় অমৃতা ওই একই কথা বলবে, কারণ এই গানগুলো না আমাদের নস্টালজিয়ার সঙ্গে এমনভাবে জড়িয়ে জড়িয়ে গেছে। এবং সব থেকে যেটা আশ্চর্যের বিষয়, কখনো মনে হয় না যে গানগুলো পুরনো হচ্ছে, কখনোই মনে হয় না। এটাই সবচেয়ে বড় কথা। ওই যে দেখো, আমরা যখন এই গানের অনুষ্ঠান করি, অনুষ্ঠানের ক্যাপশন হয় চিরনতুন, চিরদিনের, স্বর্ণযুগের গান, এগুলো কিন্তু আক্ষরিক অর্থেই সত্যি কথা, আক্ষরিক অর্থে স্বর্ণযুগ, সত্যি স্বর্ণযুগ, সত্যি স্বর্ণযুগ। আমরা এবারে কোন গান শুনবো? এবারে লতা মঙ্গেশকরের মানে বর্ষার সাথে কোথাও যেন একটা বিষাদ বিষাদ থাকে, কিছু যেন না ভালো লাগা, একটা বিরহ মতো কিন্তু এক ব্যাপার থাকে, সে মেঘদূতকে যদি অবলম্বন করা যায়। তো সেই রকম ধাঁচেরই একটি গান শুনি চৌধুরী। জীবনে কিছু যেন ভালো লাগে না, না মনও লাগে না, এই জীবনে কিছু যেন ভালো লাগে না, না মনও লাগে না। কিন্তু আমরা তো বলতেই পারবো না যে আমাদের মন লাগছে না,
আসলে আজকে শুরু থেকেই অমৃতা এমন সমস্ত গান শোনাচ্ছে, আজকে ওর চয়নে এমন এমন গান রয়েছে যেগুলো ওই আমাদের নস্টালজিয়ার সঙ্গে একেবারে জড়িয়ে, ওতপ্রোতভাবে জড়িয়ে, কাজেই আমাদের মন প্রাণ সবটুকু জুড়ে রয়েছে আজকে অমৃতার গান। আমরা এরকম গানেই থাকবো, এরকম গানেই এখনও আরও অনেকগুলো গান আমরা শুনবো। এবার দেখি অমৃতার নির্বাচনে কোন গান থাকে, এবার কি শোনাবে বলো। এবারে একটি আবার একটু তালের গানে আসছে, মহুয়ায় জমেছে মুগ। অবশ্যই মৌ জমেছে, আর আমাদের মনে যে জমেছে সুরের নেশা, আমরা থাকবো সেই সুরের নেশাতেই। কিন্তু আপাতত একটা ছোট্ট বিরতি, দেখা হচ্ছে এক্ষুনি বিরতির পরে। ফিরলাম একটা ছোট্ট বিরতির ওপার থেকে। আজকের সন্ধে একেবারে যথার্থভাবেই স্মৃতিরোমন্থনের সন্ধে। স্মৃতিরোমন্থনের যে কারিগর সে হচ্ছে অমৃতা দাশগুপ্ত, আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী। আর অমৃতাকে যে বন্ধুরা আজকে যন্ত্রণার সঙ্গে সাহায্য করছেন, তাদের মধ্যে তিনজন আছেন পাত্র, মুরারি পাত্র,
এদিকে ভাস্কর পাত্র, আরেকজন পাত্র আছেন নিশ্চুপে নিরালায়, তাকে আমরা ফ্রেমে দেখাতে পাচ্ছি না, ক্যামেরায় দেখাতে পাচ্ছি না, সৌরভ পাত্র, তিনি আছেন গিটারে, আর মাঝখানে মধ্যমণি শান্তনু চ্যাটার্জি। অনবদ্য এদের বাজনা, এদের বাজনাতে আজকে সন্ধেটা আরও মানে ভরাট হয়ে উঠছে আর কি। আমার মনে হয় যে যে কথা বারবার বলে আসছি যে কথা যত কম হবে গান তত বেশি শুনতে পারবো, কাজে সেটাই কাম্য। আমরা অমৃতাকে বলি আরেকটা গান গাইতে, এবার কী শোনাবে অমৃতা? এবারে আমরা সলিল চৌধুরীর কম্পোজিশনে বারবার ক্ষুদ্র জীবন থেকে একটা বৃহত্তর জীবনের ডাক অনেক গানে পেয়েছি, সেই রকমই একটা গান। পৃথিবী কি চায় তা আমরা বলতে পারবো না, কিন্তু এই মুহূর্তে আমরা যেটা চাইছি অমৃতার কণ্ঠে আরও অনেক ভালো ভালো গান শুনতে, ওই যে ঘুরে ফিরে সেই একই কথা বারবার বলা, বারবার শোনা, বারবার চর্চা করা, যে এমন সময় এমন যুগকে রিপ্রেজেন্ট করে এই গান, যে যুগকে নিয়ে আমাদের অহংকার গর্ব সব আকাশচুম্বী, আর আমাদের স্মৃতির সঙ্গে এত জড়িয়ে থাকেন এসব গানগুলো, কারণ আজও এই গানগুলো শুনলে আমার মনে হয় একইভাবে লোকে প্রেমে পড়ে, বিরহে পড়ে, স্মৃতিমেদুর হয়, এসব গান শুনলে ভালো লাগাটা শুধু বেড়েই থাকে।
আর মনে হয় যে এই গানের বুঝের মধ্যেই থাকি, তার থেকে যেন কখনো না বেরোই আর কি, তেমনই একটা অবস্থা। আর অমৃতাকেও দেখে মনে হচ্ছে অমৃতা কথা কম কাজ বেশিতে বিশ্বাসী, কাজে অমৃতাকে বলবো গানই করতে। চলো সত্যি আমরা যদি বলতে পারতাম যে এই সন্ধে তুমি যাবে না, মানা তুমি যতই করো, কিন্তু আমরা তো নিয়মের নিগড়ে বাঁধা, সময়ের নিগড়ে বাঁধাতেই শেষ করতেই হয়। যদিও আমরা এক্ষুনি শেষ করছি না, শেষ করার কিছু সময় এখনও বাকি আছে, কিন্তু আপাতত একটা ছোট্ট বিরতি, দেখা হচ্ছে বিরতির পরে। প্রজাপতি প্রজাপতি
একদম সত্যি কথা, এই গানের সুরে সুরে সাতরঙা প্রজাপতি মনের কোনায় যে কোথায় উড়ে গেল সত্যি বলতে পারছি না। আর এত সুন্দর সুন্দর গান, এত ভালো লাগা গান, আমাদের স্মৃতিপটে জড়িয়ে থাকা গান, যতবার শুনি ততবার নতুন করে ভালো লাগে। সে কাজেই সেই ভালো লাগা থেকে তো আমরা মানে বেরোতে চাইছি না, সেই আবর্ত থেকে বেরোতে একদম চাইছি না, যতটুকু হাতে আর সময় আছে শুধু গান আর গান। চলো এবার কোন গান শুনছি বলো। এবারে আশা ভোসলের একটি গান। বেশ, অনবদ্য একটি প্রেজেন্টেশন, আশাজির গাওয়া এই গান আজও আমাদের মনকে সমান উথাল পাথাল করে। আর আমার বেশ মনে আছে আমার ছোটোবেলাতে এই গান হেন কোনো পুজো প্যান্ডেল ছিল না যে শুনিনি, এরকম শোনার ইচ্ছে আরও
জেগে আছে, খিদে একেবারে মানে চূড়ান্ত পর্যায়ে, কিন্তু ওই ঘড়ির কাঁটা কিরম কড়া শাসনে বলছে রক্তচক্ষু নিয়ে যে না, আমাদের অনুষ্ঠান শেষ করতেই হবে, কাজেই আমরা অনুষ্ঠান শেষ করব অমৃতার গানে গানে। কিন্তু তার আগে অমৃতাকে অনেক অনেক ধন্যবাদ এমন সুন্দর করে আমাদের সন্ধ্যাটা সাজিয়ে দেবার জন্য। আমারও পর্দার এপারে পর্দার ওপারে বিশেষত তোমাকে, সবাইকে আমার কৃতজ্ঞতা জানাই। আর শেষ গানটাও আমি বলতে চাই যে এই আশাটা নিয়ে যেন আমি মরতে পারি যে আমাদের এই বাংলার মাটি, এই বাংলার জল, বিশেষত তারা পরিবার যখন আছে তখন বাংলা গানও বেঁচে থাকবে। তো আমি সেরকম কিছু নিয়ে শেষ গানটা গাইছি। একদমই তাই। কিন্তু তার আগে আমরা ধন্যবাদ জানাবো আমাদের যারা সঙ্গের সঙ্গী ছিলেন আজকে সারাটা সন্ধে, মুরারি পাত্র, শান্তনু চ্যাটার্জি, ভাস্কর পাত্র এবং সৌরভ পাত্রকে। সৌরভকে আমরা টিভির ফ্রেমে দেখাতে পারলাম না, কারণ আমাদের সেই মানে স্থান সংকুলানের অভাবে, কিন্তু প্রত্যেকেই অনবদ্য বাজিয়েছেন এবং আমাদের সারাটা সন্ধে সুরে সুরে তালে লয়ে ছন্দে একেবারে ভরিয়ে রেখেছেন। এবারে বিদায়ের পালা, দেখা হবে আবার আগামীকাল অন্য কোনো অনুষ্ঠানে অন্য বিষয় নিয়ে আমরা আসব চিরায়তের, কিন্তু আজকে বিদায় বলবো অমৃতার গানে গানে। বাংলার মাটিতে মাগো জন্ম জন্ম।